আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদের প্রিয় হোস্ট ফ্রম এটিএল বিড়ি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা আমরা প্রত্যেকেই খাওয়া অ্যাপেল আই মিন অ্যাপেল প্রোডাক্টের ফ্যান কিন্তু অ্যাপেল প্রোডাক্টগুলো এতটাই মানে এক্সপেন্সিভ হয়ে যায় যেটা আমাদের ডেলি লাইফে অনেকের পক্ষে পার্চেস করা সম্ভব না তো এই যে প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাপেল এয়ারপডস প্রো উইথ অয়ারলেস চার্জিং অনেক কষ্ট করে ভাই অনেক কষ্ট করে জিনিসটা কিনেছি দাম তো সবাই জানেন আই এম কিডিং অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের দুবাই এডিশন একটি প্রোডাক্ট একদম হুবহু অরিজিনাল প্রোডাক্টের মতো তো আজকের এই প্রোডাক্টটাই আমি ইনডেপথ রিভিউ করব। তো প্রথমেই চলে যাবো আমাদের আনবক্সিং পার্টে তো আনবক্সিং পার্ট বলে আর কি বলবো ভাই প্যাকেটের উপরে যে পলিটা ছিল সেটা তো আগেই খুলে ফেলছি প্রোডাক্ট আগেও বের করে ফেলেছি এবং আমি প্রায় অলমোস্ট দুই সপ্তাহ ধরে ব্যবহার করেছি তো এর ভিতরে কী আছে সেটা একটু আপনাদেরকে দেখাই জাস্ট দেখুন স্মুথলি বেরো যাচ্ছে একদম স্মুথির মতো এটা করতে সে একটা স্যাটিসফ্যাকশন লাগে রে ভাই দেখেন আমি আবার দেখাচ্ছি স্মুদ তো এই হচ্ছে পার্ট দেন এরপরে কিছু মানে কী বলে কাগজপত্র পড়ালেখা করার জিনিসপত্র ভাই এত কিছু পড়তে ভালো লাগে না তারপরে দেখি কী আছে আপনাদের জন্য ওকে অনেকগুলো কাগজ ভাই এতগুলো কাগজ আপনারা যদি কিনেন পরে নিন ওকে দেন ডিজাইন বাই অ্যাপেল অ্যান্ড ক্যালিফোর্নিয়া এখানে লেখা আছে ওকে যাক এরপরে ঠিক এই কাগজটার ভিতরে ভাই ছিল সেই এয়ারপোর্টসটা দেখাচ্ছি এয়ারপোর্টসটা একটু করে দেখাচ্ছি এরপরে এটা ফাঁকা আসলে ফাঁকা বলেও ফাঁকা না এরপরে যখন এই এই যে একটা শক্তভোক্ত পলিকার্বনেটের একটা পার্ট আছে এটা যখন সরাই দিব দেন এইখানে দেখতে পাবো টাইপ সি টু লাইটনিং চার্জিং ক্যাবল ভাই পুরাই অ্যাপেলের কপি আসলে কপি বললে কি এটা যদি আপনি নর্মালি ইউজ করেন যদি আপনার আগে অ্যাপেল এয়ারফোর্ডস প্রো ব্যবহারের এক্সপিরিয়েন্স না থাকে তাহলে অ্যাকচুয়ালি আপনি ধরতেই পারবেন না যে জিনিসটা এরকম আসতেছি বিস্তারিত কথা হবে তো এটা রেখে দিলাম এরপরে যেটা আছে সেটা হচ্ছে এরপর আরও একটা পার্ট ছোটোখাটো পার্ট এর ভিতরে আরও দুই সেট এয়ার টিপস দেওয়া আছে আপনার কানের সাইজ অনুযায়ী আপনি সেটা চেঞ্জ করতে পারবেন এরপরে কি আর কিছু আছে না ভাই আর কিছু নাই ওকে এবার এগুলো রাখি সাইডে এবার আসি মেন প্রোডাক্টে ওকে ওলা দিস ইজ দ্য মেন প্রোডাক্ট এবং এই ডিজাইনের পিছনে দেখেন লেখা আছে ডিজাইন বাই অ্যাপেল ক্যালিফোর্নিয়া অ্যান্ড অ্যাসেম্বলড ইন দুবাই ইভেন একটা বাটন আছে আমি ফিজিক্যাল পোর্টগুলো বলতেছি একটা বাটন আছে সামনে একটা ইন্ডিকেটার লাইট আছে এবং ভাই পিছনে একটা লাইটনিং পোর্ট চার্জ দেওয়ার জন্য তো এর আগে আমি আপনাদেরকে দেখালাম যে টাইপ সি টু লাইটনিং পোর্ট তো যাদের বাসায় টাইপ সি চার্জার নাই তাদেরও একটা সলিউশন আছে তো সেই সলিউশনটি আমি আসবো তো এরপরে যদি দেখি আমি এই হিংসটা যদি খুলি সুন্দর দুইটা এয়ারবাডস আছে ভিতরে এয়ারবাডসগুলো একদম খুব লাইট ওয়েট এবং এটার ওজন অ্যারাউন্ড ফোর পয়েন্ট এইট ফাইভ গ্রাম আর এই টোটাল বক্সটার ওজন সেটা হচ্ছে আপনার ফিফটি গ্রাম আই মিন পঞ্চাশ গ্রামের মতোই ওজনটা হবে তো এখন অনেকে বললেন ভাই এয়ারপোর্টস প্রো বা এয়ারপোর্ট যেটাই হোক সেটা ওপেন করলে অ্যাপেলে এটা অটোমেটিক ডিটেক্ট করে তো ফেইক হলে তো ডিটেক্ট করবে না তো দেখাচ্ছি তার এই হচ্ছে আইফোন তো আইফোনটা আমি আনলক করি তো এখন এইটাতে আমি এটার ব্লুটুথটা অন করব তো আমি এখান থেকে এটার যে ব্লুটুথ আছে সেটা আমি অন করতেছি তো আমার এটা অন দেখাচ্ছে আমি অফ করে নিচ্ছি দেন আবার অন ওকে দেন আমি এটা হোম মেনতে ফিরে গেলাম ওকে দেন আমি এটা ওপেন করতেছি এমন একটা ফিচার দেখতে পাচ্ছেন আমি যখন লিটটা অন করলাম আমার অ্যাপেলের যখন আমি ব্লুটুথটা অন করে ফেললাম এবং সঙ্গে সঙ্গে কিন্তু আমার এটার এখানে প্রভাব চলে এসেছে তো আমি এটা এখান থেকে কানেক্ট দিয়ে দিচ্ছি তো কানেক্ট দেওয়ার পর বলতেছে যে আমার পিছনের একটা যে বাটনটা আছে এই বাটনটা হোল্ড করতে তো আমি বাটনটা হোল্ড করলাম হোল্ড করলে সামনে কিন্তু ভাই সাদা লাইট জ্বলতেছে দেখতে পাচ্ছেন অবশ্যই ওয়ালা আমার এখানে এটা কানেক্টিং আশা করি আপনারা দেখতে পাচ্ছেন সবাই এটা আমার এখানে কানেক্টিং হচ্ছে এবং আমার কেসের চার্জ এবং আমার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইয়ারবার্ডসের চার্জ সহ দেখাচ্ছে ইভেন এখন আমি যদি কন্টিনিউ দেই আমার এটা কানেক্টেড তো সবচেয়ে বড় মজার বিষয় কি জানেন ভাই এটাতে এএনসিও আছে ট্রান্সপারেন্সি মোডও আছে তো এটা এখন চলুন আমি এই যে কানা দিলাম এরপর যদি আমি এএনসিটার জন্য চলে যাই সেটা হচ্ছে এই আমার এখানে চলে গেলাম দেখুন এখানে নয়েজ ক্যান্সেলিং অ্যান্ড অপশনটা আছে তো এখানে আমার এটা নয়েজ ক্যান্সেলেশন মোডে আছে এটা আমি চাইলে অফ করতে পারি ইভেন চাইলে আমি এটা ট্রান্সপারেন্সি মোডও দিতে পারি তো যদি আমি এটা অফ করি এখানে সাউন্ড হবে আবার এটা যখন আমি ট্রান্সপারেন্সি মোড়ে দেবো এটাও এখানে হবে তো অ্যাকচুয়াল কথা হচ্ছে এটা কী পরিমাণ কাজ করে তো এটা যাদের কাছ থেকে আমি নিয়েছি তাদের ওয়েবসাইটের মতে এটা থার্টি ফাইভ ডিবি পর্যন্ত নয়েজ ক্যান্সেলেশন কাজ করে এবং এটার চার্জ ব্যাক আপ কীরকম থাকে তো প্রত্যেকটা জিনিস এরকম ওয়ারলেস চার্জিং জিনিসগুলো ও আরেকটা তো বলাই হয়নি বা এই কেসটা কিন্তু ওয়ারলেস চার্জিং সাপোর্ট ভাবা যায় প্রাইস রেঞ্জটা কিন্তু এখনও বলিনি সেটা কিন্তু আরও বড় আকর্ষণ তো এবার আসি মেন কথায় সেটা হচ্ছে এটার চার্জ ব্যাকআপটা কীরকম থাকবে তো এটার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইয়ারবাডস তিন থেকে সাড়ে তিন ঘন্টা আপনাকে ব্যাকআপ দিবে এবং আপনি এই চার্জিং কেস থেকে আপনি চারবার চার্জ ব্যাক আপ পাবেন এবং এই চার্জিং কেসটি যেহেতু ওয়ার্ল্ডের চার্জ সাপোর্টেড এবং কিউআই সার্টিফাইড যে কোনো কুইক চার্জও সাপোর্টেড এবং যে কোনো লাইটনিং পোর্টওয়ালা চার্জার সাপোর্ট করবে এবং কুইক চার্জ হবে এবং আপনি যখন এটা গান শুনতে শুনতে বা কোনো একটা ব্যবহারের পরে চার্জ শেষ হওয়ার পরে আপনি দশ মিনিট চার্জ দেওয়ার পরে ফোরটি মিনিট কিংবা এক ঘন্টার মতো ব্যাকআপ পাবেন এবার আসে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা বলি তো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স হচ্ছে আমি সেভেন্টি পার্সেন্ট ভলিউমে এই একটা ইয়ার টিপস এএনসি অন করে ইন্ডিভিজুয়াল একটা ইয়ার টিপসে ব্যাক পেয়েছি চার ঘন্টা এবং দুইটা ইয়ার টিপস মিলে সেক্ষেত্রে অলমোস্ট আট ঘন্টা ব্যাকআপ পাওয়া যায় কিন্তু কোম্পানি ক্লেম করছে দশ ঘন্টা ব্যাকআপ পাওয়া যাবে তো মোটামুটি এই প্রোডাক্ট থেকে আমি স্যাটিসফাইড তো এবার আসি সাউন্ড কোয়ালিটি নিয়ে এটা থেকে আপনি খুব ভালো একটা বেস পাবেন ট্রাভেল সেপারেশন ছিল খুবই ভালো এবং মিড এবং ভোকালের যে সেপারেশনটা এটা খুব ভালোভাবে করতে পেরেছিলো যারা বেস লাভার তাদের জন্য এটা কিন্তু খুব ভালো একটা চয়েস হবে আপনি খুব ভালো একটা বুমি বেস পাবেন এবং যখন আপনি কানে ইয়েন্স অন করে দিবেন তখন অ্যাকচুয়ালি এএনসিটা আমি বারবার বলতেছি হয়তোবা বলবেন ভাই অ্যাকচুয়াল টু এ মতো কাজ করে কিনা ভাই অ্যাকচুয়াল কাজ না করলেও এটার যে দাম দামটা শোনার পরে আপনি যখন এটা ব্যবহার করবেন যদি আপনি পারচেস করেন তখন বুঝতে পারবেন যে এটার এএনসিটা এই দামে কতটা ভালো কাজ করে মোটামুটি ইনভারোনমেন্টাল ছোটোখাটো নয়েসগুলো নয়েজগুলো মতো ক্যান্সেল করতে পারতেছিলো সাউন্ডটাও খুব ভালো শোনা যাচ্ছিলো ট্রাভেলটাও একদম ক্রিস্পি লেভেলের ট্রাভেল না আবার বিটটা এরকম ধুমধুম বিট না একদম খুব সুন্দর একটা ব্যালেন্সিং ছিল সাউন্ড ব্যালেন্সিংটা খুব ভালো ছিল তো এটার সাউন্ড কোয়ালিটি নিয়ে আমি এটার বাজেটের সাথে একদমই স্যাটিসফাইড আমি মনে করব এটার সাউন্ড কোয়ালিটি এই বাজেটে এটাতে টেন আউট অফ নাইন আমি দিতে পারি ইটস মাই পার্সোনাল ওপিনিয়ন তো আপনারা ব্যবহার করে আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে অ্যাকচুয়ালি এটার সাউন্ডটা কীরকম তো এবার আসি এটার প্রাইস প্রসঙ্গে তো এটা আমি যেখান থেকে নিয়েছি এই প্রোডাক্টটি অ্যাপল এয়ারপোর্টস প্রো দুবাই এডিশন উইথ এন এএনসি তো এটা আমি নিয়েছি স্মাইল ইলেকট্রনিক্স তাদের গুলিস্তান মার্কেটের শপ আছে লেভেল ফোরে আমার ভিডিও ডিসক্রিপশনে তাদের ফেসবুক লিঙ্ক ওয়েবসাইট লিঙ্কস এবং এই প্রোডাক্টের ওয়েবসাইট লিঙ্কও পেয়ে যাবেন আমি তাদের কাছ থেকে এটা নিয়েছি বর্তমান অফার প্রাইস তাদের চলতেছে সতেরোশো টাকা তো আশা করি সতেরোশো টাকা অফার প্রাইস হলেও এই প্রোডাক্টটির প্রাইসে যেই রেঞ্জের এই প্রোডাক্টটি আই এম স্যাটিসফাইড তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের অ্যাপেল এয়ারপোর্টস প্রো তো আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করি রিকোয়েস্টটা হচ্ছে এই প্রোডাক্টটি যদি আপনি কিনতে চান বর্তমান অনলাইনে ফেসবুক মানে এফ মার্কেট ইভেন অনলাইন বিভিন্ন সব দ্বারা সব জায়গায় পাওয়া যাচ্ছে তো জাস্ট ওই সব সব থেকে নেওয়ার আগে জিনিসটা রিভিউগুলো আগে দেখবেন প্রোডাক্টের রিভিউটার আগে দেখবেন এবং প্রোডাক্টের রিভিউ দেখার পরে যদি আপনি সবের প্রতি ট্রাস্ট অর্জন করতে পারেন দেন নেবেন দেখা যাবে আমার এই ভিডিও দেখার পরে আপনি হয়তোবা কিনতে গেলেন কিনতে যাওয়ার পরে আপনি যখন প্রোডাক্টে নেবেন নেওয়ার পরে ইউজ করে যদি আপনি মনে করেন যে না আপনার সেরকম হচ্ছে না আমি যেরকম বললাম এরকম হয়তো আপনি পাচ্ছেন না সেক্ষেত্রে যদি আবার এসে বলেন ভাই তাহলে তো কিছু করার নেই কারণ প্রোডাক্টগুলো বলা যায় মাস্টার কপি বা রেপ্লিকা কপি খুব ভালো মানের রেপ্লিকা কপি একদম অরিজিনাল না অরিজিনালের মতো ফাংশনগুলো কাজ করলেও একটা অরিজিনাল প্রোডাক্টের যে ফিল সেটা হয়তো আপনি পাবেন না বাট এটা হাতে ধরে কখনও আপনাকে চিপ ফিল হবে না এবং এইটার যে হিন্সটা আছে সেটাও একদম খুব স্ট্যাডি যদিও বা এরকম যদি আমি একটু নাড়া দিই একটু হালকা হালকা নড়ে বা তারপরেও আমার কাছে মনে হচ্ছে খুব শক্ত এটা এরকম শক্তভুক্ত এবং এটার যে ম্যাগনেট এই এয়ারবারসের যে ম্যাগনেটটা সেটা খুবই হার্ড এটা যে পড়ে যাবে এরকম কোনো কিছু না ইভেন আপনি ঝাঁকিয়ে দিলেও যে এটা খুলে পড়ে ছিটকে পড়ে যাচ্ছে তা কিন্তু নয় তো এদিক থেকে বলা যায় এর বিল কোয়ালিটি খুবই ভালো এবং এটার যে পলিকার্বোনেট যেই কভারটা ইউজ করা হয়েছে আই মিন বডি প্লাস্টিক যেটা সেটা খুবই হার্ড আর একটা কথা এটা হচ্ছে গ্লসি তো এটার উপরে স্ক্র্যাচ পড়বে স্বাভাবিক আমার দুই সপ্তাহের ব্যবহারে অনেক স্ক্র্যাচ পড়ে গেছে তো আমার রিকোয়েস্ট থাকবে যদি এই প্রোডাক্টটা নেন এবং প্রোডাক্টের সৌন্দর্যটা ধরে রাখতে চান আপনারা চাইলেই সুন্দর মতো এরকম সিলিকন কভার ইউজ করতে পারেন এই যে এরকম আমার কাছে একটা কভার আছে তো এই কভারটা ইউজ করতে পারেন ইভেন আপনি যদি ইসমাইল ইলেকট্রনিক্স থেকে ওদের কাছ থেকে নেন তাহলে এই কভার সহ আরেকটা জিনিস ফ্রি পাবেন সেটা হচ্ছে ইউএসবি টু লাইটনিং পোর্টওয়ালা একটা শর্ট ক্যাম তো একটু আগে আমি বলেছিলাম যে যাদের টাইপ সি টু লাইটনিং বা টাইপ সি চার্জার আই মিন চার্জারের উপরে যে পোর্টটা থাকে সেটা টাইপ সি নাই তাদের জন্য একটু হ্যাসেল হবে কারণ বক্সের ভিতরে যে চার্জিং কেবলটা থাকে সেটা হচ্ছে টাইপ সি টু লাইটনিং তো এক্ষেত্রে তারা একটা সলিউশন দিয়ে দিচ্ছে তো এ এখন পর্যন্তই পুরো ভিডিও দেখে হয়তো বলতে পারেন যে এটা স্পন্সার ভিডিও মোটেও না আমি তাদের কাছ থেকে নিয়েছি তো আমার ভিউয়ার হিসাবে আপনাদের জানার অধিকার আছে এই প্রোডাক্টটা আমি তাদের কাছ থেকে নিয়েছি যেহেতু আমি তাদের কাছ থেকে নিয়ে স্যাটিসফাইড প্রোডাক্টটি খুবই ভালো ছিল তো আমি রিকমেন্ড করতে পারি এই শপটি তারপরে বাকিটা আপনাদের ইচ্ছা যাচাই বাছাই করে সেখান থেকে কিনতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি আজকের ভিডিও রিভিউটি আপনাদের ভালো লেগেছে যদি এরকম আরও অনেক প্রোডাক্টের রিভিউ চান অন্য অন্য প্রোডাক্ট সম্পর্কে জানতে চান সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন লাইক তো মাস্ট আর এখনও যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ গোডাউন বিল দা সাবস্ক্রাইব বাটন পাশে থেকে বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান বন্ধুরা আজ চলে যাচ্ছি পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ